এই মুহূর্তে আছি রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে। যদি একটু জানিয়ে রাখি, আগামীকাল বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে নেতাকর্মীরা দলে দলে আসতে শুরু করেছেন এই মাঠে। আমরা যদি সেই চিত্র একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, বিভিন্ন জেলা উপজেলা থেকে এই মাঠে আসছেন নেতাকর্মীরা তাদের সহকর্মীদেরকে নিয়ে এই মাঠে এসে উপস্থিত হচ্ছেন, জমায়েত করতেছেন যে আগামীকালকের এই বিভাগীয় গণসমাবেশকে কীভাবে সফল করা যায়। তারই ধারাবাহিকতায় তারা আসলে মাঠে এসে তারা গণজমায়েত করতেছেন এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন এই মাঠটিকে। আমি একটু ক্যামেরা থেকে দেখানোর চেষ্টা করি আপনাকে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর বিভাগের সকল জেলার সকল ইউনিট মুখিয়ে আছে আগামীকালকে সমাবেশকে সফল করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন চট্টগ্রাম, ময়মনসিংহ এবং খুলনায় জনসভা হয়েছে, সেখানে এই মাফিয়া সরকার তাণ্ডব চালিয়েছে রীতিমতো এবং পরিবহন ধর্মঘটের নামে জাতির সাথে নাটক করছে। সমস্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম, ময়মনসিংহ এবং খুলনার সমাবেশ যেভাবে সফল করেছে, তার থেকে আরও বেশি গতিবান হয়ে স্বেচ্ছাসেবক দল এই রংপুর বিভাগে কালকে এই সমাবেশকে সফল করবে। ইতিমধ্যে জনসড়ক শুরু হয়েছে, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তায় আছে, এখানে আসার জন্য তারা ইতিমধ্যে অনেক জেলা রওনা দিয়েছে এবং আমি আশা করি রাত্রের মধ্যেই স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী সকল জেলা থেকে এই মাঠে সমাবেশ স্থলে এসে উপস্থিত হবে এবং এই সমাবেশ সর্বকালের সর্ববৃহৎ জনসমাবেশে রূপান্তরিত হবে, জনসমুদ্রে রূপান্তরিত হবে এই সরকারকে। এই গণমানুষকে সাধারণ, আমরা তো সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য এই সংগ্রাম আমাদের, মানুষের দ্রব্যমূল্যের লাগামহীন উদ্যোগী, আমাদের বাক স্বাধীনতা নাই, আমাদের গণতন্ত্র নাই, আমাদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত, আমাদের ভোটাররা বিশ্বকে জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলে, একটি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হলে বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের মানুষ জয়যুক্ত করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন যে আসলে একজন নেতার কথা, আসলে তিনি যেমন জানালেন অসমীয় দ্রব্যমূল্য, লাগামহীন লোডশুটিং, দুর্নীতি ও সুশাসন, লোডশুটিং হত্যা মামলা হামলা ভোটাধিকার প্রতিষ্ঠা সৈয়দপুর জেলা। আমরা সৈয়দপুর থেকে এসেছি, ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের নিয়ে একটু জোরে বলুন, ইতিমধ্যে আমরা আমাদের নেতাকর্মী শত শত নেতাকর্মী রাতের মধ্যে এসেই আমাদের এই মহাসমাবেশ স্থলে উপস্থিত হবে। কালকে মহাসমাবেশের দিনে রংপুর শহর বিএনপির পদাচরণায় সারা শহর পদদলিত হবে, এটা আমরা বিশ্বাস করি। যতই বাধা সৃষ্টি করুক, যতই গাড়ি ঘোড়া বন্ধ করুক, পুলিশি নির্যাতন করুক, অত্যাচার করুক, বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদেরকে কোনোভাবে এই মহাসমাবেশে আসা থেকে কোনোভাবে তারা বিরত রাখতে পারবে না বলে বিশ্বাস করি ইনশাআল্লাহ।